সন্ধ্যা রায়ের সঙ্গে ছাড়াছাড়িতে তরুণবাবু খুব কষ্ট পেয়েছিলেন, এই কথা জানালেন আরেক পর্শিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। অভিনেত্রী লিলি চক্রবর্তী ঠিক কী জানিয়েছেন আজকের এই পর্বে সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু করবার আগে একটি অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। সন্ধ্যা রায়কে নিয়ে তরুণ মজুমদারের স্মৃতিচারণায় আর কি বললেন লিলি চক্রবর্তী, চলুন জেনে নিই সবিস্তারে। অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন তরুণবাবু, গতকালই খবরে দেখছিলাম, বুঝতে পারছিলাম উনি আর আমাদের মধ্যে থাকবেন না বেশি দিন। আর ঘটলেও ঠিক তেমনটাই, সকালে দুঃসংবাদ চলে এলো। আমি একটা ছবিতে তরুণবাবুর পরিচালনায় কাজ করেছি, সেই ছবির নাম ছিল ফুলেশ্বরী। আরও ছবি করার কথা ছিল কিন্তু নানা কারণে সেই সব আর হয়ে ওঠেনি, সেটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। ফুলেশ্বরী করার আগে আমি মুম্বাইয়ে ছিলাম, সেখান থেকে আমাকে তিনি কলকাতায় নিয়ে এসেছিলেন ওই চরিত্রটা করার জন্য। খুব ভালো লেগেছিল তরুণবাবুর সঙ্গে কাজ করে, ওর সব ছবিই আমি দেখতাম, একটা ছবিও বাদ দিইনি বলতে গেলে। খুবই ভালো লাগতো আমার ওনার কাজ। খুবই মাটির মানুষ ছিলেন তরুণবাবু, কোনো রকম অহংকার বলে কিছু ছিল না মানুষটির মধ্যে। আমার চরিত্রের সঙ্গে অনেক কিছু মিলে যায় তরুণ মজুমদারের, একই মেরুর মানুষ আমি আর তিনি। আপনারা তো জানেন আমি কীরকম মানুষ। ফুলেশ্বরী করার সময় মেকআপ রুমে এসে তরুণবাবু বলেছিলেন, আপনি এত ভালো অভিনয় করছেন, দেখবেন আপনি বিএফজে অ্যাওয়ার্ড পাবেন। কিন্তু আমি পুরস্কার পাইনি, তারও কারণ আমি জানি। একজনকে হ্যাট্রিক করানো হবে বলে একটা ফালতু ছবিকে পুরস্কৃত করেছিল ওরা, সেই জন্য অনেক বছর আমি বিএফজে অ্যাওয়ার্ডে যাইনি অভিমানে। পরে অনেক অনুরোধে গিয়েছিলাম, বলেছিলাম যখন পাওয়ার ছিল তখন তো দেননি। তবে জানেন তো, ফুলেশ্বরীর জন্য পুরস্কার পেলে তরুণবাবুও খুশি হতেন। পরবর্তীকালে খুব একটা যোগাযোগ ছিল না আমার সঙ্গে তরুণবাবুর। ভারতলক্ষ্মী স্টুডিওর সামনে ওর গাড়ি আর আমার গাড়ি পাশাপাশি ছিল, আমরা হাত নেড়েছিলাম কেবল। সন্ধ্যা রায়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তরুণ মজুমদারের, বিষয়টা আমরা জানতাম, মতের অমিল ছিল দুজনের। সন্ধ্যা রায়ের ওকে বিয়ে করার একটা কারণও ছিল, একের পর এক ছবিতে একসঙ্গে কাজ করছিলেন তরুণবাবুর পরিচালনায়, সেটাই হয়তো চেয়েছিলেন উনি। ভেবেছিলেন হয়তো তরুণবাবুকে বিয়ে করলে পরপর ছবিতে কাজ করতে পারবেন। সন্ধ্যা রায়ের সঙ্গে ছাড়াছাড়িতে তরুণবাবু খুব কষ্ট পেয়েছিলেন, যে কারণের জন্য সন্ধ্যা রায় ওকে ছেড়ে গিয়েছিলেন সেটা কষ্ট পাওয়ার কথা, সেটা বলা যাবে একেবারে। তো বন্ধুরা, আপনারা লিলি চক্রবর্তীর এই কথাকে কতটা সমর্থন করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।